ভাই 7 পিস কত ভাই? আয় হায় হায় ভাই, ফেলে দিবেন, ভেঙে ভেঙে যাবে তো। আরে ভাই, সবচেয়ে মোটা হেভি ডাইকাস্টিং নিয়ে আসছি আয়, ননস্টিক না কিন্তু আপনি? সবচাইতে মোটা হেভি ডাইকাস্টিং, ডাইকাস্টিং নিয়ে আসছি, মানে ননস্টিক না? ননস্টিক না, এত মোটা, এত মোটা, আপনি দেখেন, এত মজবুত, এত মজবুত। আচ্ছা এইটা কিসের ভাই? এটা মানে আজকে সবচেয়ে কম দামে দিবেন? আজকে যত ননস্টিক কিনছে মানুষ, যত মানে দাম দিয়ে, আচ্ছা কত মোটা হেভি মজবুত অনেক, এবং ইন্ডাকশন বেস করা, ইন্ডাকশন বেস করা, ইন্ডাকশন বেস করা। আচ্ছা মানে সব ধরনের চুলায় বসানো যাবে? সব ধরনের চুলা, আপনি এটা গ্যাসের চুলা আছে, লাকড়ির চুলা আছে, এটা আপনার গ্যাসের চুলা ব্যবহার করবেন, লাকড়ির চুলা ব্যবহার করবেন, ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন, ইনফ্রারেড চুলা ব্যবহার করবেন। এই দেখেন আপনি, সম্পূর্ণ হেভি বেস, ইন্ডাকশন বাটন করা আপনার। আচ্ছা ইন্ডাকশন বাটন করা, এই যে আজকে আপনি যেটা বলছেন, আচ্ছা এটা ননস্টিক এ আপনি তেল ছাড়া বাজা বলছেন, আচ্ছা এবং তেল দিয়ে বাজতে হয়, এটা তেল ছাড়া বাজবেন আপনি। এখন আপনাকে একদম প্রুফ করে দেখাই দিব। আচ্ছা তেল ছাড়া মানে তেল খুব কম লাগবে, অন্য অন্য রান্না করতে গেলেও? আচ্ছা একটু দিয়ে দেন, আপনি তেল ছাড়াই বাজবেন। আমি আপনাকে এখন দেখাচ্ছি যে দেখেন, এখানে তেল আছে না? কোনো তেল, কোনো তেল নাই আপনি দেখেন। রাইট, এই দেখেন আমি এখন চুলাটা অন করলাম, আপনি দেখেন, আপনি চুলা অন করে দিলাম, এই যে দিলাম আপনাকে, আচ্ছা এই যে আপনি দিলাম, আপনি দেখেন, আপনি ওকে ওকে দেখেন এখন। আচ্ছা এই দেখেন, আমি একটা ডিম পুশ করবো আপনাকে এখন, দেখেন। আচ্ছা ডিম, ডিম দেখেন, এটা যদি আপনি তেল দিয়ে বাস্ত হয়, আচ্ছা তেল ছাড়া দেখাই দেবো আপনাকে। আচ্ছা আর যে চুলাটা আমরা এনেছি, আর যেটা বলছেন সবচেয়ে মোটা, এটা প্রমাণ করবেন কিভাবে ভাই? এই যে দেখেন আপনার, আপনি যেটা বলছেন আমি আপনাকে প্রমাণ করে দিব আজকে। আচ্ছা এটা দেখছেন আপনি? আচ্ছা এটা তো অনেক, এটা আগে দেখে নেন আপনি, এটা আপনার এই হ্যান্ডেলটা দেখে নেন আপনি, দেখছেন এটা একদম এমন ভাবে জয়েন করা, আপনি অনেকগুলো আছে দেখবেন কিছুদিন পরে হ্যান্ডেল গুলো লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়, এটা কিন্তু লুজ হবে না আপনার, কারণ এটা এমন ঘাটে ঘাটে বসানো একদম, লুজ হবে না, লুজ হবে না। এটা তো মোটা বলতেছেন আপনি? হ্যাঁ মোটা, আগের গুলোর চেয়ে যে মোটা এটা কিভাবে বুঝবো? এটা আমি আপনাকে এখন দেখাই দিতেছি, দেখেন আপনি। আচ্ছা এই দেখেন আমার কাছে, এটা হলো একদম পাতলা, দেখেন আপনি, দেখছেন আপনি? রাইট, হ্যাঁ। আর এটা দেখেন আপনি, এই দেখেন, আচ্ছা এটা পাশাপাশি হলো, এটা একটা দিয়ে আপনি এটা তিনটা বানাতে পারবেন আপনি। আচ্ছা মানে সবচেয়ে মজবুত, পড়লে ভাঙবে না, কিছু হবে না, কিছু হবে না আপনি এটা। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন আর এইখানে দেখেন আপনি, এটা অনেকগুলো আছে, আপনি হ্যান্ডেল লুজ হয়, লুজ হয়ে যায়, হ্যাঁ এগুলা, এগুলো কিন্তু লুজ হবে না। এই দেখেন অলরেডি আপনার এগুলো দেখেন আপনি, এই যে ঘুরতেছে আপনি, দেখেন লুজ হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ফ্রাই প্যানটা, হ্যাঁ এটা ফ্রাই প্যানটা দেখেন আপনি, দেখেন এবং হ্যান্ডেলটা কিন্তু খুবই সফট করে দেওয়া আছে, এখানে সিলিকন দেওয়া আছে, এবং সবচেয়ে মোটা কিন্তু তেল ছাড়া, কিন্তু আমরা ডিমটা দিয়ে দিলাম, একেবারে ভাজা হয়ে যাচ্ছে, মানে তেল সেভ করবে এগুলো, তেল সেভ, মানে আপনার যাদের ডায়াবেটিস সমস্যা এবং মনে করেন হার্টের সমস্যা, তেল চর্বি খেতে নিষেধ করছে ডাক্তার, তাদের জন্য আপনি মনে করেন একদম একটু বাজে না কিন্তু, এখানে কোন তেল দেয় না কিন্তু, দৌড়াইতেছে দেখেন, এটা তো মার্বেল গ্রানাইট কোটিং করা ভাই, সবচেয়ে মোটা এবং মজবুত যেহেতু, এটা কি উঠে উঠে যাবে গ্রানাইটটা? এটা আপনার আমি বলি, অনেকে বলে যে আপনার যে ননস্টিক গুলা লোহার খুন্তি, কাঠের খুন্তি বা ইউজ করা যায় না, এটাতে আপনার এই যে কাঠের খুন্তি ইউজ করবেন, ঘষবেন, এবং আপনার স্টিলের খুন্তি ঘষবেন, সমস্যা নাই আপনার, এটা ওঠার কোনো সম্ভাবনা নাই, এটা ওই জিনিস নয়, কারণ ডাইকাস্টিং, ডাইকাস্টিং এটা এই জন্য বলে আপনার ডাইকাস্টিং, যেটা অনেক হেভি মজবুত আপনার। ওকে আজকে কিন্তু আমরা ডাইকাস্টিং এর 7 পিস দেখাবো, সবচেয়ে কম দামে দিব, এবং চুলাও দেখাবো যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। হ্যাঁ অবশ্যই, দেখেন এখানে লেখা আছে, আমি মুখে বলবো এটা না কিন্তু, আপনি দেখেন এই যে ইনভার্টার টেকনোলজি, পাওয়ার সেভিং যেটা আপনার অন্য অন্য যে চুলাগুলো আপনি ব্যবহার করে, আপনি দেখা যায় আপনার 700-800 বিল আসে, আর এটা আপনি ব্যবহার করবেন অনলি মার্কেট, আপনি যেটা একদম সর্বনিম্ন, যেটা সর্বহাইস্ট যেটা আসবে, আপনি এটাতে সর্বোচ্চ আপনি যদি কন্টিনিউ ইউজ করেন, আচ্ছা মনে করেন আপনার লাকি চুলা ব্যবহার করবেন না, গ্যাসের চুলা ব্যবহার করবেন না, শুধু এটাই ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন সারা মাস, আর অন্য কোনো কুর্সি ব্যবহার করবেন না, অনলি ফর ওইখানে আপনি বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ 3-350 টাকা, এর উপর আপনি উঠাইতে পারবেন না, 3-350, এবং এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ডের চুলা, দেখেন আপনি এখানে ইন্ডাকশন চুলা আপনার। আচ্ছা ইন্ডাকশন চুলা মানে নির্দিষ্ট হারে কিন্তু লাগবে? হ্যাঁ এখানে আপনার এটা নির্দিষ্ট হারে আছে আপনার, এটা আপনার মনে করেন আরেকটা আছে আপনার অল হারে, আপনি দুইটাই আছে আমাদের কাছে। আচ্ছা দুইটাই আছে, দুইটাই আছে আমাদের কাছে, ইন্ডাকশন ইনফ্রারেড দুইটাই আছে, আছে চুলা দেখাবো, 7 পিস সেট দেখাবো, এবং এই যে স্টিলের প্রেসার কুকার আছে কিয়াম ব্র্যান্ডের, যেটা হচ্ছে শত বছরের গ্যারান্টি, এসএসএল,
পাশাপাশি অনলাইন ভাইরাল একটা গ্রাইন্ডারও কিন্তু আছে, স্টিল বুশের ব্লেন্ডারও কিন্তু এখানে আছে। যার যেটা লাগবে আজকে থাকবে সবচাইতে কম দামে, সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে। তো ইনশাল্লাহ আপনি খালি আমাদের নাম্বার আছে এখানে, আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, খালি আপনি স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের প্রোডাক্টটা দেখিয়ে দিবেন এবং ওই নাম্বারে কল করে আপনি বলবেন। আর আরেকটা কথা হলো, আমি বলে দিই আপনার এখানে অন্য অন্য যত মানে ধরনের কোম্পানির মানে মালামাল আপনারা নেন, আপনি যখন অর্ডার করেন কিছু না কিছু মানি বুকিং করতে হয়। আচ্ছা, আমরা কিন্তু আজকে কোনো মানি বুকিং ছাড়াই দিব আপনি, কোনো অ্যাডভান্স লাগবে, কোনো অ্যাডভান্স লাগবে না। আপনি শুধু জাস্ট ফোন দিয়ে আপনি অর্ডার করবেন, কোনো অ্যাডভান্স লাগবে না। আপনি বাসায় পৌঁছে যাবে মাল, পৌঁছে আপনি বুঝে পাওয়ার পরে আপনি ওইখান থেকে আপনি টাকা পে করবেন। আচ্ছা দেখেন, এই সুযোগ কিন্তু সবসময় আসবে না, কোনো ধরনের কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আর এইখানে 7 পিস কি আছে সেটা একটু বলুন। এইটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, আপনি এখন দেখাই দিচ্ছি আপনাকে। এই যে 7 পিস আপনি সেটটা আপনি বন্ধ করেন। আচ্ছা, এই যে একটা 7 পিস আছে, 7 পিস 7 পিস এটা থাকতেছে হলো আপনার। আচ্ছা, এটা ফ্রাই প্যান, ফ্রাই প্যান 24 cm। আচ্ছা, 24 জিনিসগুলো অনেক ভাই হেভি, আপনি দেখলে বোঝা যাবে আপনি। আচ্ছা হ্যাঁ, এরপরে আপনি থাকবে একটা 18 cm মিল প্যান, আপনি 18 সেমিমিটার মিল প্যান, কালারটাও কিন্তু খুব সুন্দর, কালারটা সেই কালার আপনার। এবং অন্য অন্য যে 7 পিস সেটগুলোতে থাকে সেটা কড়াইটা থাকে হলো আপনার 22 cm, 22 cm এটা কিন্তু আপনার 22 cm, এটা একটু বড় থাকতেছে আপনার 24 cm আপনার 24, এই যে দেখেন আপনি 24 cm আপনার একটা কড়াই থাকবে, কড়াইটা দেখেন এবং এরপর আপনার থাকতেছে হলো একটা ক্যাসারল, ক্যাসারল এখানে আপনার এটাতে যেমন আপনার ডিম ফ্রাই করবেন, মাছ ফ্রাই করবেন, চাইলে আপনি হালকা পাতলা কিছু রান্না করতে পারেন, ভাজি করতে পারেন। আপনি এই যে এই ঢাকনাটা তখন কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, মানে কড়াই ঢাকনাটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এক আর এটাতে করবেন হলো আপনি চা কফি দুধ বালি হলিস খিচুড়ি যা আছে আপনি এটাতে করতে পারবেন, এটা কিন্তু অনেক কাজে লাগে আপনি। আচ্ছা আচ্ছা, এটা আর এখানে ধরেন মনে করেন একটা মুরগি করবেন বা আপনার সবজি করবেন বা আপনার মাছ টাস ফ্রাই করবেন বা রান্না করবেন, যা মন চায় করবেন, করবেন আপনি, সমস্যা নাই। আর এখানে থাকতেছে একটা আপনার ক্যাসারল, ক্যাসারল এই যে আপনি ক্যাসারলটা আপনার। আচ্ছা, এই দেখেন আপনি ক্যাসারল খুব সুন্দর করে। তাহলে এই হচ্ছে 7 পিস সেট। আর চুলাও কিন্তু আমরা বুঝে পেলাম, এখানে কিন্তু এই যে গ্রাইন্ডার এবং প্রেসার কুকার ব্লেন্ডার আছে, এগুলো একটু কাজ করে দেখেন। হ্যাঁ অবশ্যই দেখাবো, এগুলো থেকে সবকিছু করা যাবে অবশ্যই। এটাতে আপনার এই যে যেমন একটা গ্রাইন্ডার আছে, আচ্ছা অনেকের মনে করেন বড় ব্লেন্ডার আছে, গ্রাইন্ডার আছে, এগুলো নামানো উঠানো অনেক ঝামেলা, ঝামেলা রাইট। এখানে আপনি মনে করেন অনেকে চিন্তা করে যে ছোটখাটোর মধ্যে যদি একটা কিছু হয়ে যায় তাহলে এটা ব্যবহার করে সাথে সাথে আমি এক জায়গায় রেখে দিলাম এবং ওয়াশও আপনার মানে ইজি একদম। এই দেখেন, আচ্ছা আর এটা কিন্তু আপনার পিওর এসএস 304 গ্রেড এসএস, আপনি 304 ফুট গ্রেড এসএস। এবং আপনার এই ব্লেডটা দেখেন আপনার, আচ্ছা এই ব্লেডটা কিন্তু আপনার 6টা ব্লেড, আপনি 6টা ব্লেড, 6টা ব্লেড এটাতে আপনি কিন্তু এটা দিয়ে কি কি করা যাবে ভাই? অনেক ধরনের গ্রাইন্ডার আছে, শুধু শুকনা করা যায় আপনি। আচ্ছা, আর এটাতে কিন্তু এই একটা গ্রাইন্ডার মানে শুকনা ভিজা সব করা যাবে, সব করা যাবে আপনি। এই যে এগুলো শুকনা রেখেছে, আদা রসুন কিন্তু ভিজা জিনিস, এগুলো করা যাবে, এগুলো করা যাবে। আমি আপনি একটা এখন আপনাকে এই শুকনাটা করে দেখা দেব, ভিজাটা করে দিবে দেখা দেব। ওকে ওকে, এই দেখেন আপনি এখন এই যে দেখেন জিরা আপনার। আচ্ছা, এই অনেকে এই জিরাটা কিন্তু আপনি বেশি করে আপনার জিরা কিন্তু অনেক ব্লেন্ডারে আসে না, অনেক অনেক ব্লেন্ডারে আসে না, এটা কিন্তু আপনার একদম ইজিলি হয়ে যাবে। আপনি দেখেন আমি এই জিরাগুলো আমি কিভাবে করতেছি। আচ্ছা দর্শক, কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন, লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এই দেখেন আমি জিরাটা দিয়ে দিছি আপনার, এই যে ছোট জিনিস, অনেকে ছোট জিনিস প্রতিদিনের জিনিস প্রতিদিন খেতে চায়, সেই ক্ষেত্রে এখন দেখেন এই যে আপনি ইজি একদম ইজি হ্যান্ডলিং দেখেন আপনি। আচ্ছা, এই দেখেন আপনি দিয়ে দিছি আপনি, এখানে চাপ দিবেন, এই যে চাপ দিবেন। আর এটার একটা কথা বলি আপনাকে, এখন কিন্তু এই গ্রাইন্ডারটা আচ্ছা আপনি দেখবেন অনেক জায়গায় চলতেছে, এই কারণে আপনি অনেক ধরনের নকল প্রোডাক্টও বের হইছে আপনি। আচ্ছা আচ্ছা, এটা আপনি দেখে নেবেন, এই যে কালারটা এবং এই যে সুইচের কালারটা, সুইচটা হ্যাঁ একদম একুরেট দেখে দেবেন, এটা হলো অরিজিনাল যেটা আপনার। এই দেখেন আপনি, এই যে দেখেন সুইচগুলো হয়ে গেছে আপনি দেখেন আপনি। ওকে দেখেন, একদম এখানে জাস্ট চাপ দিয়ে, এই চাপ দিবেন, এই দেখেন দিবেন একদম, কোনো আপনার ঝামেলা নাই, আপনি চাপ দিবেন হয়ে যাবে। এই আছে সিরাজগঞ্জ থেকে আছে আমাদের সাথে, দাম কত জানতে যাচ্ছেন অবশ্যই জানাবো, অবশ্যই জানা দেবো সবাইকে। আপনি একটু অপেক্ষা করেন আপনি। আচ্ছা অপেক্ষা, এই দেখেন আপনি মনে করেন হয়ে গেছে আপনি এখন জিনিসগুলো। আচ্ছা, এতক্ষণ লাগেনি আপনি জিনিসগুলো, এই দেখেন আপনি। ওকে ওকে, এই দেখেন আপনি, ওয়াও একদম ইজিলি, মানে কতক্ষণ দিছি, 30 সেকেন্ড হয়েছে আপনি? 30 সেকেন্ডও হয় নাই, 30 সেকেন্ডও হয় নাই, একদম ইজিলি হয়ে গেছে। 30 সেকেন্ডে কিন্তু জিরাটা হয়ে গেছে, জিরাটা হয়ে গেছে। এখন দেখেন আপনি এটা আপনি হয়ে গেল, চাল হবে তো? চাল, হ্যাঁ চালও হবে আপনি। এখন আমি যদি চাল আপনি চান, চালে গুঁড়ো আমি করে দেখাই দেব, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনি চালে গুঁড়ো, আমি এখানে চালও রাখছি আপনার। আচ্ছা, এই দেখেন আপনি চালটা, এই যে আমি চালটা দিয়ে দিলাম আপনি, করে দিব দেখেন দেখেন। আর এটা কিন্তু আপনারা যদি বাসায় থাকে যে কোনো সময় যে কোনো কিছু ব্লেন্ড করতে হয়, আপনি এই দেখেন আপনি চালে গুঁড়ো থাকে, অনেক গ্রাইন্ডারে চাল করা যায় না আপনার, চাল কিন্তু মোটামুটি শক্ত জাতীয় জিনিস।
এবং চাল অনেকে করে বলে আপনার যেমন বাচ্চাদের সুজি করে, তারপরে আপনি মনে করেন আপনি একটু পিঠা টিটা খেতে চাইলেন বা হালকা পাতলা আপনি চাপি চাপি বানাবেন, এই চালগুলো এই দেখুন চাল হয়ে গেছে সুন্দর। এই দেখেন একদম ইজি, এই যে দেওয়ার সাথে সাথে অনেকগুলো সময় লাগে, এটা কোনো সময় লাগবে না আপনার, একদম দেওয়ার সাথে সাথে চাপ দিবেন। হ্যাঁ চাপ দিবেন। আচ্ছা চাপ দিলে কিন্তু হয়ে যাবে, এখানে একটা লক আছে। হ্যাঁ লক আছে, এই দেখেন আপনি এখানে লক, এই যে এখানে দিলেন আপনি, এই যে দেখেন আপনি, আচ্ছা আচ্ছা, এই যে ইজি একদম ইজি, এই যে ধরেন দিলেন, এই যে একদম ইজি, এই যে হাতে ধরলেন মানে কোনো প্রেশারও লাগবে না আপনার। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখেন আপনি চালের গুঁড়াটা হয়ে গেছে, আপনি দেখেন আপনি তো চালের গুঁড়াটা মনে হয়ে গেছে, এই দেখেন আপনি চালের গুঁড়াটা একটু দেখাই দিই, এই যে চালের গুঁড়া গুলো দেখেন একেবারে একদম মিহিন হয়ে গেছে আপনি দেখেন। ওয়াও, এখন আপনাকে দেখাই দিব হলো আপনি যেটা ভিজা জাতীয় জিনিস, অনেকে বলে যে ভাই গ্রাইন্ডার তো শুকনা জাতীয় জিনিসগুলো হয়, ভিজা জাতীয় জিনিসগুলো হয় না, অনেক সময় দেখা যায় পানি লিকেজ করে, কিন্তু না আমি এখানে দেখাই দিব আপনাকে একদম, এই যে দেখুন একটা পেঁয়াজ, এই যে পেঁয়াজটা এমনি পানি জাতীয় জিনিস, তারপর আমি আপনাকে আরেকটু পানি দিয়ে দেখাই দিচ্ছি। ওকে ওকে ওকে, দর্শক কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন আর কে কি জানতে চান সেটা একটু কমেন্ট করে জানান, এই দেখেন আমরা জানিয়ে দিব সাথে সাথে। একদম মনে করেন এটা করবেন, গ্রাইন্ডারের শুকনা ছাড়াও কিন্তু আপনারা ভিজা করা যায় আপনাদের, এই দেখেন আপনি করে দেখাচ্ছি, দেখেন এই দেখেন আপনি, আচ্ছা এই দেখেন আমরা দিলাম, এই যে জিনিসগুলো দেখেন আপনি, ওকে এই দেখেন আপনি একদম মেজে হয়ে গেছে কিন্তু আপনি দেখেন আপনি। আচ্ছা তারপরে একটু মিহিন করতে চাইলে আপনি করবেন সমস্যা নেই আপনি। আচ্ছা যেহেতু পেঁয়াজ বড় বড় জিনিস, হ্যাঁ এটা একটু সময় লাগার কথা, না সময় লাগবে না, হয়ে গেছে আপনি, সময় লাগবে না, হ্যাঁ হয়ে গেছে আপনি কিন্তু। দেখেন এই জিনিস দিয়ে আপনারা কি করতে চান, এই দেখেন আপনি একদম ক্লিয়ার, আচ্ছা আর একটু বাকি আছে, আর একটু বাকি আছে আপনি, পানি মনে বেশি হয়ে গেছে, হ্যাঁ পানি একটু বেশি হয়ে গেছে আপনি। আচ্ছা আচ্ছা, ওই কোনো সমস্যা নাই, আপনারা বাসায় ওরকমের পরিমাপ করে করবেন, আর এইগুলোতে আপনারা চাইলে একসাথে 200-300 গ্রাম করা যাবে নাকি? হ্যাঁ এটা এখানে চাইলে আপনি 250 গ্রাম আপনি ইজিলি করা যাবে, আপনি 250 গ্রাম, 250 গ্রাম আপনার, আচ্ছা একদম ইজিলি দিয়ে দিবেন আপনি, হয়ে যাবে আপনি। আচ্ছা আচ্ছা ওকে, দেখেন এইটা তো আছেই, আরো একটা জিনিস আছে, এই দেখেন একদম ক্লিয়ার, এই যে দইয়ের মতো হয়ে গেছে, আচ্ছা একেবারে দইয়ের মতো হয়ে গেছে, এই যে একদম দেখেন দইয়ের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এইটার কাজ কিন্তু আপনারা শুকনা ভিজা সবকিছু কিন্তু করতে পারবেন, পাশাপাশি যারা বড় একটা ভালো ব্লেন্ডার চাচ্ছেন এইটা কিন্তু আছে, স্টিল বুশের ব্লেন্ডার, এটা আপনার এই ব্লেন্ডার, এই ব্লেন্ডার অনেকেই আপনি ব্লেন্ডার কিনে আপনার মনে করেন হয়রান হয়ে গেছে। আচ্ছা ভাই এগুলো তো অনেকেই 6,800-7,000-7,500 করে কিনে, এবং এগুলো কিন্তু এই যে যারা চিকন চিকন 7 পিস সেট কিনে তারাও কিন্তু 4,42 করে কিনে। হ্যাঁ আজকে সবচেয়ে কম দামে থাকবে, আজকে আমি আমি বললাম না, আজকে আমি আপনাদেরকে একদম এমন ভাবে দাম দেব যেটা আপনি অবাক করার মতো, একদম ধামাকা অফার দিব, মানে দাম শুনলেই চোখ কপালে উঠে যাবে, উঠে যাবে আপনার, যার নেওয়ার ইচ্ছা সেও নেবে, সেও নেবে, আপনার সবাইকে একদম নেওয়ার মতো করে দিব আপনাকে আজকে। আচ্ছা ওকে, আর যে জান্নাত আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম রাশেদ ভাই, কেমন আছেন? চাটকালি চাটকিল থেকে দেখছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনার লাইভটা শেয়ার করে দেন, আর শেয়ার করলে কিন্তু সবাই দেখতে পারবে, প্রোডাক্টগুলো কিনতে পারবে, কারণ অনেকেই রিজনেবল প্রাইস আরো কমে কিন্তু খুঁজতেছেন, সবচেয়ে কম দামে থাকবে এই ভালো ভালো প্রোডাক্টগুলো, 7 পিস সেট আছে, ডাইকাস্টিং চুলা আছে, প্রেসার কুকার আছে, আমরা কিন্তু এই যে গ্রাইন্ডারটা দেখাই দিলাম, এখন ব্লেন্ডারটা দেখাবো, এখন ব্লেন্ডারটা দেখাবো আপনাদের। আচ্ছা স্টিল, এই যে দেখেন আপনি স্টিল বুশ, এটা হলো এই দেখেন আপনি এখানে, এই দেখেন আমি অনেকে বলবে যে না কথার কাজে মিল নাই, এটা একদম স্টিল বুশ কিন্তু আপনি দেখেন, স্টিল বুশ, স্টিল বুশ, এটা হলো গ্রাইন্ডার আপনি, গ্রাইন্ডার, তবে এখানে একটা কথা বলি, অনেকে বলে যে এটা শুধু গ্রাইন্ডার, আপনি এখানে শুধু শুকনো হবে না, এটা কিন্তু শুকনো হবে ভিজা হবে, তবে আপনি পরিমাণ মতো আপনার, আচ্ছা যদি আপনি অল্প করেন না হবে, হ্যাঁ অল্প করলে তাহলে এটাতে করবেন, আর যদি বেশি করে করেন তাহলে এটাতে করবেন, এখানে এখানে অনেকে আপনার আমি বলি যে ব্লেন্ডার অনেক ধরনের কিন্তু হয়, আচ্ছা এখানে কিনতে কিনতে অনেকে ফেটা হয়ে গেছে আপনার, রাইট, এখন এখানে তো স্টিল বুশ আছেই, হ্যাঁ স্টিল বুশ আছে, মোটরও তো স্টিল আছে, হ্যাঁ এই মোটরও স্টিল আছে আপনি দেখাই দিচ্ছি, আপনি দেখেন মোটরও কিন্তু, এই দেখেন আপনি এখানে স্টিল আছে, এবং এই যে 1600 ওয়াট, আর এটা কিন্তু আপনার এই দেখেন 1600 ওয়াট, আচ্ছা এই যে মুখে বলবো তা না কিন্তু এখানে লেখা আছে আপনি 1600 ওয়াট, আচ্ছা এবং 22,000 RPM, 22,000 RPM, এবং এখানে আমি আরেকটা কথা বলি আপনি এখানে দেখেন, এখানে কিন্তু খোদাই করে লেখা আছে, এখানেও খোদাই করে লেখা আছে, আর এখানে আরেকটা আরেকটা জিনিস আছে যেটা আপনার অটো সার্কিট ব্রেকার, অটো সার্কিট ব্রেকার, এটা আপনার মনে করেন যদি কোনো প্রকার ভোল্টেজ আপডাউন হয় বা ওভারলোড হয়ে যায় বা চলতে চলতে গরম হয়ে গেছে, হ্যাঁ ওই ক্ষেত্রে এই জিনিসটা আপনার অটোমেটিকলি অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে, মেশিন জ্বলে যাওয়ার পুড়ে যাওয়ার নষ্ট হওয়ার কোনো চান্স নেই, চান্স নেই, চান্স নেই। এখন আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যাল কিছু করে দেখাতে দেব, কিছু করে দেখাই, এই দেখেন এটা ঘাটে ঘাটে বসাবেন, এখানে কিন্তু ঘাট আছে, এখানে কিন্তু ঘাট আছে, লক করে নিতে হবে, হ্যাঁ লক করে নিতে হবে আপনার, এই যে বসছে, আচ্ছা এটা বসার পরে দুইটা জার থাকবে, হ্যাঁ দুইটা জার থাকবে আপনার, একটা হলো এই যে বড় থাকবে আপনার, আচ্ছা বড় থাকবে, হ্যাঁ আর একটা হলো আপনার এই যে ছোট থাকবে, এখন আপনাকে এটা আমি কি করে দেখাবো বলেন, এখানে চালে গুঁড়া করবো, জিরা করবো, আদা রসুন একবারে করে দেন, আদা রসুন একবারে করে দেবেন, এত বড় আমি বলি আপনাকে
অনেক ব্লেন্ডার আপনি আদা ছোট ছোট করে দিতে হয়, এখানে কিন্তু ছোট করতে হবে না, আমি আপনাকে দেখা দিতেছি। তো এটাকে আমি আপনি একটু এখানে আপনি জিরাটা করে দেখেন, জিরাটা করে দেখেন। হ্যাঁ, অনেকের ফ্যাক্টর কিন্তু প্রথম স্টার্টিং কিন্তু জিরাত প্রয়োজন হয়, অন্য যত কিছু আছে না কাছে আপনার, হ্যাঁ কিসের কিন্তু আপনি জিরাটা আগে মানে প্রথম প্রয়োজন হয়, প্রথম আপনার এটা আপনাকে আপনি এখানে করে দেখা দিতেছি। দেখেন এটা একটু করে দেখেন আপনি, ওকে এই দেখেন কে কে আছেন, কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন। এই দেখেন আপনি দেখি স্পিডটা দেখেন আপনি, স্পিড আপনি এখানে গ্যাস সাথে সাথে আর এই দেখেন এখন মনে করেন আপনি অনেকে মনে করেন যে আদা রসুন একটু বেশি করবেন, আচ্ছা এখন করে আপনি দেখেন বারবার করতে আপনার মানে সময় নাই। হ্যাঁ, অনেকে চাকরি করে, স্বামী স্ত্রী দুজনই চাকরি করে, ওই ক্ষেত্রে আপনি যদি করে এক মাসটা করে একবার ফ্রিজে রেখে দিবেন। এখন আপনি মনে করেন আবার ওই যে দেখা যায় আপনি অফিস থেকে আসছেন, এখন কুচি কুচি করতে আপনার মনে করেন আনি দিবেন মানে আপনি আপনি মানে ক্লান্ত করতে আপনার মানে আনিজি লাগতেছে, এই যে আপনার কুচি কুচি করতে হবে আপনি একদম দেখেন আপনি আমি দেখা দিচ্ছি। হ্যাঁ এই দেখেন আপনি এগুলো কিন্তু কম বড় না, আপনি অনেক বড় অনেক বড়, এই যে আপনি আজকে এই বড় গুলো আপনাকে করে দেখা দিব, দেখেন এই যে এখানে দিয়ে দিচ্ছি দেখেন। আবার অনেকে বলবে যে আপনি ফেক আগে কুচি করে দেখা দিচ্ছেন, এখন বড় গুলো আপনি দেখাইতেছেন, এটা কিন্তু না, আপনি কিন্তু লাইফে আছেন, এখন আপনি সরাসরি দেখতেছেন আপনি, এই দেখেন আপনি। আমি কিন্তু এই যে দেখেন এখানে যদি কেউ বেশি করতে চান তাহলে এখানে এখানে দেখেন আপনি আস্তে আস্তে পেঁয়াজ কিনতে আপনি, আচ্ছা এই যে আস্তে পেঁয়াজ এই যেগুলো দিয়ে দিলাম আপনি, এই দিয়ে দিলাম আপনি মনে করেন, এই যে দেখেন আপনি দিয়ে দিলাম। কুমিল্লা থেকে আছে ইয়ামিন, এই দেখেন হালকা পানি পানি দিতে হবে পরিমাণ মতো আপনি একটু, আচ্ছা ওকে হাসান ভাই আছে আমাদের সাথে খুব ভালো প্রোডাক্ট, এই যে আপনি দেখেন ওকে। এবং এটা আপনি লকিং সিস্টেম অনেকগুলো আছে আপনি ধরে রাখতে হয়, এটা ধরতে হবে না আপনি, এই দেখেন এই যে ধরতে হবে না একদম ইজি, এই যে লক করে দিবেন আপনি এখানে। আচ্ছা আচ্ছা, আর এখানে আরেকটা সিস্টেম আছে আপনি যদি চান অনেক সময় দেখা যায় একটু পানি দেওয়া প্রয়োজন, পানি দেওয়া যায় বা আপনি যদি দেখা যায় জুস লাসি করেন একটু চিনি দিলেন বা ইয়ে দিলেন তখন আপনি এটা করতে পারবেন আপনি, ওকে ওকে। এই দেখেন আপনি এটা আমি দেখাচ্ছি দেখেন আপনি, এই দেখেন আপনি একদম ক্লিয়ার কিন্তু আপনার, এই দেখেন আপনি একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার, এই দেখেন এই কিন্তু আপনি দেখেন আপনি, হ্যাঁ পাঁচ করে দেবেন, এই দেখেন আসতে কিছু না, এই দেখেন ক্যাশ আপনি কান্ট্রি ক্লিয়ার আপনি মনে করেন আপনার ওই যে ইট ভাঙা যেমন না আপনার সে ওই মিশিকের মতো একদম ক্লিয়ার আপনি, এই দেখেন আপনি দেখেন আপনি কতক্ষণ আসছে আপনার জিনিসগুলো হয়ে গেছে আপনি দেখেন আপনি, এই যে লাফাচ্ছে দেখেন আপনি বুঝছেন আপনি, হ্যাঁ একদম অসাধারণ একদম আস্ত, এগুলো কিন্তু কুড়ি খেতে দেয় নাই আপনি একদম আস্ত দিতে পারবেন আপনি, একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু হচ্ছে প্রায় তিন লিটারের জার, এই দেখেন আপনি, আচ্ছা এই দেখেন আপনি আস্তে আস্তে দিছি কিন্তু আপনি, রাইট রাইট কোনো কেটে দেই না আপনাদের, আচ্ছা একদম ক্লিয়ার আপনি, ওকে তাহলে এইটাও কিন্তু হয়ে গেল আমাদের, এইটা হয়ে গেছে একেবারে পেস্ট হয়ে গেছে। আচ্ছা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই, এই যে আপনার ব্লেন্ডার এই যে চুলা, এই দেখেন আপনি আমি বলি আপনাকে এই যে গ্রাইন্ডার গুলো অনেক দোকানে বিক্রি করে, অনেকে আপনার আয়না বিক্রি করতেছে তো এই জিনিসগুলো অনেকে গ্যারান্টি দিবে না, আচ্ছা ওয়ারেন্টি দিবে না আপনাকে, দিবে না কিন্তু আমরা এটা ওয়ারেন্টি দিচ্ছি আপনি, আচ্ছা এটা আপনার যেটা অরিজিনালটা আপনার এটা আমাদের এতটুকু কনফিডেন্স আছে যে এটা নষ্ট হওয়ার মতো আপনার ওই জিনিস না, আচ্ছা ঠিক আছে। আর যেগুলো আপনার এখন কফি দেখবেন যে আপনার এরকম বডি এক কালার, এই যে আপনার এখানে আরেক কালার, এটা মনে করেন কফি, আচ্ছা ওই জিনিসগুলো কিন্তু আপনি ওয়ারেন্টি দিতে পারবেন না, কেউ দিবেও না আপনাকে। তাহলে ওয়ারেন্টি কেমন থাকবে? এটা আপনার ওয়ারেন্টি দিচ্ছে হলো 2 বছর আপনার, 2 বছর 2 বছর ওয়ারেন্টি দিচ্ছি, আচ্ছা অনেক কোম্পানির কিন্তু আপনি 1 বছর দিবে আপনি ওয়ারেন্টি থাকবে, এই গ্রাইন্ডারে এই গ্রাইন্ডার ওয়ারেন্টি থাকবে, এই ব্লেন্ডারটা আপনার 1 বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমরা এটা আপনি মোটর যদি জ্বলে যায় পুড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমরা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিবেন। আর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি, 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি, তাহলে এটার প্রাইস কত থাকবে আজকে? এটা আপনার এটা এরকম একটা যদি কমার্শিয়াল আপনি ব্লেন্ডার কিনতে যান মিনিমাম 8,000-10,000 টাকা, কিন্তু আজকে আমি বলছি ধামাকা অফার দিব, আচ্ছা আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আজকে, আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনি। এবং আরেকটা কথা হলো আপনি যেটা একদম আনকমন, অনেকে অর্ডার করলে আপনার কিছু টাকা মানি বুকিং করতে হয়, আমাদের কোনো বুকিং করতে হবে অ্যাডভান্স লাগবে, খালি জাস্ট অর্ডার করবেন, আপনার বাসা পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর আপনি বুঝে পাবেন, বুঝে পাওয়ার পরে টাকা পে করবেন, আচ্ছা কোনো অ্যাডভান্স কোনো অ্যাডভান্স লাগবে না, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তাহলে এই ব্লেন্ডার 1600 ওয়াট 22,000 আরপিএম এবং স্টিল বুশের ব্লেন্ডার, এটা প্রাইস আছে কত থাকবে? এটা আপনার যে কোনো জায়গা থেকে নেন আপনার 8,000-10,000 টাকা এরকম একটা ব্লেন্ডার কিনতে হবে আজকে, কিন্তু আমি একদম বলছি কম দামে দেবো, এখন দেখেন কি দামে দিচ্ছি আপনি বলেন আজকে একদম
সর্বনিম্ন একদম, যেটা আর হয় না, একবার নিম্ন প্রাইস হলো আপনার 6200 টাকা। আপনার 1600-1700 টাকা কিন্তু আজকে আমরা একদম ফ্রি করে দিচ্ছি, আপনি একদম মানে কমে দিচ্ছি এবং ডেলিভারি চার্জ ফ্রি। এটা হলো একবার যেটা কমে দিচ্ছি মাত্র 1250 টাকা, মাত্র 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। শোরুমটা কোথায়? শোরুম হচ্ছে আপন মাঠ, এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, এটা হচ্ছে বাটা সিগন্যাল মোড়েই, ডাচ বাংলা ব্যাংকের উপরে কিন্তু পঞ্চম তলায়। আচ্ছা, এই ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসলে কিন্তু পাবেন, আর যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নাম্বারে এবং এই নাম্বারগুলো যোগাযোগ করলেও কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি আছে, অবশ্যই আপনারা নিতে পারবেন এবং কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা নিতে পারবেন। তাহলে এই গ্রাইন্ডারটা হচ্ছে 1250 টাকা। আচ্ছা, ওকে। এরপর 7 পিস সেটটা যেটা আছে, আমরা 7 পিস সেটটা দেব আপনার। এই দেখেন আপনি 7 পিস সেটটা, আপনার এই কালারটা আপনি মনে করেন একদম সব বুঝে নেবেন আপনি। আচ্ছা, আপনাকে অনেকে বলবে যে আপনি কালার একটা দেখাইছেন আরটা দিবেন, আমরা কিন্তু তা করব না। আপনি যেটা আপনি কালার ওইটাই আপনি নিতে পারবেন, সমস্যা নাই। আজকে এই সেটটা যদি আপনি মনে করেন অন্য কোথাও থেকে কিনেন, মিনিমাম 5000-7000 টাকা এরকম একটা হেভি সম্পূর্ণ জিনিস আলাদা কিনতে গেলে হ্যাঁ অনেক, একটা প্রাইভেট দাম পড়বে আপনার 2200 টাকা, যেহেতু সবচেয়ে হেভি জিনিস। কিন্তু আজকে আমরা আপনাদেরকে একদম কম করে, একদম যেটা না হলে না হয় যেটা আপনার ওরকম একটা দিব, মাত্র 3900 টাকা আপনার। একদম যদি আপনার অন্য কোথাও থেকে কিনতে যান, আচ্ছা, আপনার 4500-5000 টাকা এরকম একটা আপনার এটা লাগবে, যদি এরকম একটা মানসম্মত আপনার চুলা কিনতে যান। কিন্তু আজকে আমি বলছি ধামাকা একটা অফার দেব আপনার, এটা একদম কমে দিতেছি আজকে। কত থাকবে? এটা অনলি থাকবে আপনার 3800 টাকা, আপনার একদম মনে করেন সামনে একসাথে নিলে আপনার আসলে এটা তো কমানো যায় না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি দুইটা মিলিয়ে নেন তাহলে আপনি 200 টাকা ছাড়, 200 টাকা ছাড়, 200 টাকা ছাড়। আচ্ছা, দুইটা একসাথে নিলে 7500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। আসলে কুরবানির ঈদ, প্রেসার কুকার দরকার এখন এখানে। হ্যাঁ, একটা ভালো কথা বলছেন আপনার, এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রেসার কুকার থাকে, কিন্তু আমরা একটা একদম মানসম্মত একটা প্রেসার কুকার নিয়ে আসছি যেটা সম্পূর্ণ অটো সেফটি। আচ্ছা, অটো সেফটি দেওয়া আছে। হ্যাঁ, অটো সেফটি অনেকগুলো আছে, অনেক প্রেসার কুকার আছে আপনার, যদি কোনো প্রকার এই হুইসেল ইয়েটা যদি জ্যাম হয়ে যায় সেফটি বলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে আপনার প্রেসার কুকারটা সেভ করে। কিন্তু এইটাতে আপনার এমন একটা জিনিস, আপনার এই সেফটি গুলো অটো, আপনি নষ্ট হবে না, নষ্ট হবে যদি এটা জ্যাম হয়ে যায় এটা অটোমেটিকলি আপনার ইয়ে করে আপনি নিজে নিজে এটা সেভ করবে আপনি। আচ্ছা, এবং খুলে দেখাই, এখন আপনি খুলে দেখাবো আপনাকে ইজি ইজি ভাবে। হ্যাঁ, একদম ইজিলি আপনার, এখানে আপনি দুইটা সাইজ আছে, এটা হলো 6.5 লিটার, 6.5 লিটার। হ্যাঁ, মাংস পাকাতে পারবেন আপনি মিনিমাম 3.5 থেকে 4 কেজি আপনি মাংস পাকাতে, 3.5 থেকে 4 কেজি। এই যে সম্পূর্ণ এসএস বডি আপনি, এগুলো কি সব ধরনের চুলায় বসানো যাবে? এটা আপনার এই যে ইন্ডাকশন চুলা দেখতেছেন, এই চুলাতে ব্যবহার করতে পারবেন, গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন, বাকি চুলা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এবং হিটারের চুলা ব্যবহার করতে পারবেন, হিটারের চুলা ব্যবহার করতে পারবেন। এবং আমি আপনাকে একটা জিনিস দেখাই দিই, যতগুলো প্রেসার কুকার আছে, যত ধরনের জিনিস আছে, আচ্ছা, এই জিনিসগুলোতে আপনি এরকম কোন জিনিস লেখা নাই যেটা আপনি, এটা হলো 100% ফুড গ্রেড। আচ্ছা, এই এসএসটা আপনি 100% ফুড গ্রেড কিন্তু লেখা আছে, অবশ্যই আমি আপনাকে দেখাই দেব যেটা বলছি, এবং কথা কথা যদি মিল না থাকে কথা বলবো না আপনি। আচ্ছা, এই যে কিয়াম ব্র্যান্ডের, আপনি কিয়াম ব্র্যান্ড, এই যে দেখেন ইনজেকশন আপনার মানে চিনে দেওয়া আছে, এই দেখেন এসএস যেটা আপনি লেখা আছে 04 ফুড গ্রেড। হ্যাঁ, ফুড গ্রেড, এটা আপনার ওই যে আমি মুখে বলে দেব এটা না, কিন্তু আপনি এটা লেখা দেখে নেবেন আপনি, সমস্যা নেই। এটা 6.5 লিটার, এটা 6.5 লিটার কত থাকবে? এটা এটা আপনি আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু, আপনি দামটা একটু বলতেছি, দাঁড়ান, এখানে আরো কিছু আছে আপনি দেখেন। আচ্ছা, এই যে অনেক প্রেসার কুকার আছে চিকুন রাবার, আচ্ছা, এটা কিন্তু অনেক মোটা রাবার, দেখছেন আপনি, একদম দেখেন, এটা আপনি একটা না আপনার যদি
যত্ন করে ব্যবহার করেন 220 বছর কোনো ব্যাপার না আপনি এটা চালানো। আর কিছু প্রেশার কুকার আছে আপনার চিকুন, আমি ওটা দেখা দিচ্ছি, দেখেন আপনি যারা আপনারা ব্যবহার করছেন আগে আপনি এখন করতেছেন, এই দেখেন চিকুন, এগুলো সুতার মতো, এগুলো আগে ছিল, এগুলো এক সময় কেটে যায় বুঝছেন, এবং কিছুদিন গেলে এটা আপনি শক্ত হয়ে ভেঙে যায় আপনার এটা। আর এটা আপনি যেভাবে ইচ্ছে ব্যবহার করেন, আপনি যত বছর ব্যবহার করেন, আর এটা একদম ইজি লক, এগুলো কিন্তু একটু ঝামেলা। আচ্ছা, দোকানে বাইর করা উপরে দিবেন আর ঘুরে দিবেন, জি জি, এটা এই যে দেখেন, এই যে এটা ঘাটে ঘাটে বসাইছেন আপনি, এই দেখেন একটা চিহ্ন আছে এখানে, এই যে বসাইছেন এই যে হালকা একটু, এই যে প্রেসার দিলেন, এই দেখেন ইজি একদম, একদম 2 বছরের বাচ্চারও আপনি ব্যবহার করতে পারবে এটা। আচ্ছা, 6.5 লিটার, 6.5 লিটার, এই যে একটা আছে 5.5 লিটার, 5.5 লিটার যেটা নেন আপনি, এখন আপনাকে এই যে বলছি তো দাম কমিয়ে দিব আজকে, অবশ্যই একদম কমিয়ে দেবো। এরকম একটা প্রেসার কুকার কিনতে গেলে আপনি 6,000-7,000 টাকায় একদম, যারা বাইরে থেকে নিয়ে আসছে এরা জানতে পারে যে আপনি কত টাকা, অনেকের 10,000-12,000 টাকা আপনার দাম পড়ছে, কিন্তু আমরা আজকে এটা রাখতেছি না আপনার, এটা রাখতেছি মাত্র 2,900 টাকা, 2,900 টাকা মাত্র, অসম্ভব দাম আপনি, 6.5 লিটার, 6.5 লিটার একটা যদি অ্যালুমিনিয়ামের প্রেশার কুকারও যদি কিনতে যান তাহলে আপনি 3-4 এর নিচে কোন প্রেশার কুকার, 6.5 লিটার, 2,900 টাকা, 2,900 টাকা ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি একদম। আর যেটা হচ্ছে 5.5 লিটার, এই দেখেন আপনি 5.5 লিটারটা, আচ্ছা এটা 1920, আপনি একদম দেখেন এই যে 5.5 লিটার, সেম ফাংশন, সেম জিনিস, সেম সবকিছু, এটা একদম কমে দিতেছি, এটা মাত্র 2,800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, একদম ফ্রি থাকবে। আচ্ছা ওকে, আবার প্রাইস গুলো একটু বলে দিচ্ছি, চুলা নিলে হচ্ছে 3,800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, এবং 7-piece সেট নিলে হচ্ছে 3,900 টাকা ডেলিভারি চার্জ ফ্রি, একসাথে নিলে কিন্তু আরো 200 টাকা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন। 6.5 লিটার 2,900, 5.5 লিটার 2,800, গ্রাইন্ডার হচ্ছে 1,250, আর এই ব্লেন্ডার হচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন অনলি 6,200 টাকা। যেই প্রোডাক্টে আপনার নেন না কেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে, এবং অর্ডার করার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স কিন্তু লাগবে না, সুতরাং আপনার নিঃসন্দেহে কিন্তু নিতে পারেন। অনেকে আপনার মনে করেন এই যেরকম আপনার অনলাইনে ভিডিও দেখে আপনার আকর্ষণ হয়ে আপনার অনেকে বলছে যে ভাই আপনি 1,000 টাকা বুকিং করেন, 2,000 টাকা বুকিং করেন, কিন্তু এমন কিছু প্রতারক আছে আপনার, আসলে অনেক ধরনের প্রতারক তো আছে এটা জানেন সবাই আপনার, তো এখানে কি হয় ওই 1,000 টাকা দিছেন, দেওয়ার পর আর কোনোদিন ফোটাকেও পাচ্ছেন না, আর ওনাকে ফোনে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন এটা এটা অনেকের এখন মানে অবিশ্বাসও হয়ে গেছে, মানে এখন মনে করেন অনলাইনে কিছু দিতে গেলে চিন্তা ভাবনা করে, এই জন্য আমরা এখানে চিন্তা ভাবনার কোনো দরকার নাই, আমরা একদম মানে কোনো আপনার টাকা পয়সা পে করতে হবে না, আপনি প্রোডাক্ট মানে অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার পরে আপনি বাসা চলে যাবে, চলে যাওয়ার পর আপনি বুঝে পাবেন, বুঝে পাওয়ার পর আপনি ওখানে টাকা পে করবেন। ওকে, তো দর্শক দেখেন লাইকটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এত কম দামে এত সুযোগ সুবিধা সহ কিন্তু আপনারা কোথাও পাবেন না। তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন আপন মাঠ, ঢাকার নিউ এলিফ্যান্ট রোড, এটা হচ্ছে বাটা সিগন্যাল মোড়েই, ডাচবাংলা ব্যাংকের 5ম তলায়। আর যারা আসতে পারবেন না, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে কোনো অ্যাডভান্স ছাড়াই এগুলো নিতে পারবেন।